সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনের আগে দুলদুলি পঞ্চায়েতে গত 3 বছরে কেমন কি উন্নয়ন হয়েছে সেই সব বিষয়ে খোঁজ নিয়ে রাখা হলো হিঙ্গলগঞ্জ নিউজের পক্ষ থেকে। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে স্বরূপকাঠি গ্রাম সংসদের 150 ও 151 নম্বর বুথের যে সমস্ত কাঁচা রাস্তা ছিল সেগুলি সব পাকা ও ঝালাই করে দেওয়া হয়েছে এবং কিছু রাস্তায় ইট দেওয়া হয়েছে। সেই সাথে সাথে যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তা, সে কারণে রাতের অন্ধকারে যাতায়াত মাথায় রেখে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও প্রধান চঞ্চল মণ্ডলের সহযোগিতায় রাস্তায় ইলেকট্রিক পোলে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই কাজগুলো হওয়াতে খুশি এলাকার মানুষসহ সকলেই। পাশাপাশি এদিন এই কাজে উপস্থিত ছিলেন প্রধান চঞ্চল মণ্ডল, গ্রাম সংসদের 151 নম্বর বুথের বুথসভাপতি ডক্টর স্বপন কুমার সর্দার। ব্যুরো রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আম চঞ্চল মণ্ডল, বুথ নম্বর 150-51। টোটাল আমাদের যা পপুলেশান তা অনুযায়ী 1850 প্রায় আমাদের ভোটার, দুটো পার্ট মিলে। বর্তমান কাজের যে টোটাল যে রাস্তা আছে, আমরা ঢালাই রাস্তা 15 থেকে প্রায় 5টা করেছি, এবং যে SDP যে রাস্তা আছে প্রায় 800-900 মিটার করে দুটো রাস্তা করেছি, এবং ইটের রাস্তাও প্রায় 1200 মিটার একটা রাস্তা আমরা করেছি SDP, সেটা মাননীয় বিধায়কের তত্ত্বাবধানে আমরা পেয়েছি ওই কাজগুলো। আর টোটাল যে পঞ্চায়েত থেকে যে সমস্ত ইঞ্জিনিয়ারের যে কাজগুলো হয়, সেই জায়গা নেই, আমরা কাদারহাট থেকে আমরা প্রায় ঢালাই এবং ইটের রাস্তা হয়ে গেছে। আমার নাম চঞ্চল মণ্ডল। আমি প্রধান দুলদুলি জিপি প্রধান। এইটা যদি সকাল একবার সেটা